বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামনাইল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি জানলে আপনাদের হয়তো অনেক উপকার হবে তো বন্ধুরা এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো বরো মতোই দেখছেন জিরোটা একটি ওপ সাথে আছে আমি না দিন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা যারা ইমো ব্যবহার করি তারা কিন্তু প্রায় সময় একটি বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে থাকি সেটি হচ্ছে যখনই আমরা আমাদের ফোনের ডাটাটি অন করি তখনই দেখা যায় কি আগে যদি কেউ আমাদেরকে ইমোতে ফোন দিয়ে থাকে তাহলে কিন্তু অনবরত সেই ফোনগুলি বা সেই মেসেজগুলি ঢুকতে থাকে যার যার ফলে পরিস্থিতি খুবই অকট হয়ে থাকে তো অনেক সময় আবার দেখা যায় কি আপনি যদি ইমোতে ইউটিউবে ভিডিও দেখতে যান তখনও দেখা যায় কি অনেকে ইমতে ফোন দিয়ে থাকে তো বন্ধুরা আপনি কিন্তু ইচ্ছা করলে আপনি আপনার ফোনের ডাটাটিও অন রাখতে পারেন এবং ইমোতেও কোনো কল আসবে না এই কাজটিও কিন্তু খুবই সহজে করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফোনের ডাটাটি অন রাখবেন কিন্তু ইমতো কেউ কল করলে সেই কলটি আপনার ইমোতে আসবে না পরবর্তী যখন আপনি আপনার ইমো অ্যাপটি ওপেন করবেন তখন আপনি একে একে দেখতে পারবেন কে আপনাকে ফোন অথবা কে আপনাকে টেক্সট করেছিল তো চলুন বন্ধুরা এখন এই সেটিংসটি আমরা দেখে নিই তো বন্ধুরা এই সেটিংসটি করার জন্য আপনাদের যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে চলে যাবেন হচ্ছে অ্যাপ ম্যানেজার অথবা ইনস্টল অ্যাপ এই অপশনে তো বন্ধুরা একটি কথা বলে রাখি আমি শাওমি ফোন ইউজ করি এই জন্য আমার এখানে ইনস্টল অ্যাপস লেখা আছে আপনাদের হয়তো লেখা থাকতে পারে অ্যাপস ম্যানেজার বা বিভিন্ন ফোনে এটি বিভিন্নভাবে লেখা থাকবে তো সিম্পলি আপনারা আপনাদের ফোনের ইনস্টল অ্যাপসে চলে যাবেন তো সিম্পলি আমি এই ইনস্টল অ্যাপসে চলে আসলাম ইনস্টল অ্যাপসে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনার ফোনে যত ধরনের অ্যাপস ইনস্টল করা আছে সবগুলি অ্যাপস আপনাদের সামনে শো শো করবে তো এখান থেকে সিম্পলি খুঁজে বের করবেন ইমো অ্যাপটি দেখুন বন্ধুরা এখানে কিন্তু ইম অ্যাপটি এফটি রয়েছে সিম্পলি এই ইমো অ্যাপের উপর ক্লিক করবেন ইম অ্যাপের উপর ক্লিক করার পর দেখুন নিচে একটি অপশন রয়েছে বন্ধুরা ফোর্স স্টপ তো সিম্পলি আপনাদের এই ফোর্স স্টপে ক্লিক করতে হবে ফোর্স স্টপে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে সিম্পলি ওকে করে দিবেন। এখন বন্ধুরা আপনি আপনার ফোনের ডাটা অন রেখে যে কোনো কাজ করতে পারবেন এখন কিন্তু আর ইমোতে কল ঢুকবে না যখনই আপনি আপনার ইমো অ্যাপটিকে ওপেন করবেন তখনই দেখতে পারবেন কে কে আপনাকে ইমোতে ফোন দিয়েছিল একে একে করে সবগুলো ফোন একে একে করে সবগুলো টেক্সট চলে আসবে আপনার ইমোর মধ্যে তো বন্ধুরা এটি ছিল আজকের মূল সেটিংস বা আজকের মূল ভিডিও তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় জিরোটা একটি সাথে থাকুন ধন্যবাদ সবাইকে